নমস্কার আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। মাসিক রাশি বলতে মার্চ মাসটা নিয়ে মার্চ মাস দু হাজার চব্বিশ কিন্তু মার্চ মাসে কিন্তু একটা ভাইটাল ব্যাপার এই মার্চ মাসে অনেক গ্রহই তার রাশি পরিবর্তন করে এবং কিছু গ্রহ তার অস্ত্র আপনার মার্গি হবে সুতরাং এই সিচুয়েশানে মানে আমাদের বারো রাশির উপর কি এফেক্ট হয় সেটা আলোচনা করব। সুতরাং তার আগে জেনে নিই আর বলেও নি আপনাদের আমি অলরেডি লাইভ প্রোগ্রাম শুরু করেছি এই চ্যানেলেই একদম ফোন ইন প্রোগ্রাম যাকে বলে আপনারা প্রত্যেকে আমার সাথে ফোন ইন প্রোগ্রামে আমার সাথে জয়েন করতে পারেন আপনার নিজেদের ভালো মন্দরা জেনে নেওয়ার যথেষ্ট রাইট আছে আপনাদের যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে অনেকে উত্তরা পেয়েছেন বা পাননি যারা পাননি তারা আগে আসুন নিশ্চয়ই করুন আর অল ওভার ইন্ডিয়া যেখান থেকে যে যেরকম পারবেন আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন এবং বাংলাদেশের লোকেরাও পারবেন আমার সাথে যোগাযোগ করতে ফোন ফোনিন আর যদি ব্যক্তিগতভাবে আমার কে যোগাযোগ করতে হয় পেবেল সিস্টেমে তাহলেও আমার সাথে যোগাযোগ করতে হয় দুটো নাম্বারটা আলাদা লাইভ প্রোগ্রামের নাম্বারটা আলাদা আর আমার সাথে পেবেল সিস্টেম আসতে গেলে সেটাও আলাদা আর প্রত্যেকটা চেম্বার অন রয়েছে আমার প্রত্যেকটা চেম্বার বেশিরভাগটাই বিশেষ করে আমার বর্ধমান চেম্বার আসাম চেম্বার মেদিনীপুর চেম্বার কৃষ্ণন চেম্বার এদিকে ব্যারাকপুর কালীঘাট আর এদিকে হচ্ছে আপনার মোড়ের চেম্বারটা যেটা আমি বলি সেটা কম বেশি কিন্তু প্রত্যেকটা কিন্তু বুকিংটা আগে করে নেবেন অন্তত তিন চার দিন আগে থেকে যেই চেম্বারে আসতে চাইবেন সেই চেম্বারে তিন চার দিন আগে থেকে চেম্বারে বুকিং করে নেবেন তাহলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর যারা বাঁকুড়া বহরমপুর বা আপনার আদার্স যেসব বাইরের চেম্বার যে নর্দ লোকেরা তারা কিন্তু অনেক দিন আগে থেকে বুকিংটা কেন খুব তাড়াতাড়ি সেটা বুকিংটা কমপ্লিট হয়ে যায় বলে আমার কিন্তু খুব মানে মাসে একবার করে যেতে যেগুলো যাই ওর জন্য সেগুলো খুব তাতে বুকিং আপনারা যদি আসতে অনেক আগে থেকে সেটা বুকিংটা করে রাখবেন যাই এবার আমি চলে আসি আমার আসল কথায় রবি এই মুহূর্তে বসে আছে আপনার কুম্ভ রাশিতে রবি এই মুহূর্তে বসে আছে কুম্ভ রাশিতে তারিখ রবি যাবে চোদ্দ তারিখ রবি বৃহস্পতিবার বারোটা ছেচল্লিশে মিন রাশিতে যাবে মঙ্গল যাবে পনেরো তারিখ অর্থাৎ শুক্রবার মঙ্গল এই মুহূর্তে বসে আছে আপনার মকর রাশিতে কুম্ভ রাশিতে যাবে ছটা সন্ধ্যা ছটা মানে ছটা বিয়াল্লিশ পিএম এ শুক্রবার শনি এই মুহূর্তে অস্ত্র অবস্থায় রয়েছে উদিত হবে আঠেরো তারিখ অর্থাৎ এই অস্ত্র অবস্থা থেকে উদিত হবে প্রত্যেকটা গ্রহ মানে এতগুলো গ্রহ কিন্তু ট্রানজিট হচ্ছে শুক্র সাত তারিখে যাবে মকর থেকে কুম্বতে অর্থাৎ বৃহস্পতিবার দশটা পঞ্চান্ন সকাল দশটা পঞ্চান্ন মিনিটে বুধ যাবে সাতটা সাত তারিখে মানে শুক্রবার একই ট্রানজিট হচ্ছে সকাল মিনিটে মিন রাশিতে আর যেটা ওপর ভাইটাল বিচার সেই চন্দ্র চন্দ্র থাকবে এক তারিখে তুলায় দু তারিখে যাবে আপনার বিশ্চিক রাশিতে দু তারিখে যাবে বৃশ্চিক সকাল আটটা সতেরো মিনিটে ভালো করে শুনে নেবেন এক তারিখের বিচারে চন্দ্র থাকবে তুলাতে দু তারিখে চন্দ্র যাবে আপনার বৃষ্টি রাশিতে এই হলো ওভারঅল পুরো গ্রহের টান আর বৃহস্পতিতে অলরেডি মার্গী অবস্থায় বসেই আছে মেষ রাশিতে আর আপনাদের এর আর রাহুকে যেতে অলরেডি আপনার মিন আর কন্যাতে রয়েছে এই অবস্থাতে এই নটা গ্রহের উপর বারো রাশির উপর কি এফেক্ট হবে সেটা এখন আপনাদের কাছে আলোচনার বিষয়বস্তু মকর রাশি মকর রাশির বারো রাশির মধ্যে আপনার রাশি হচ্ছে দশম ঘর সুতরাং দশম ঘর মকর কিন্তু আপনার ঘরে কিন্তু বসে আছে মঙ্গল মঙ্গল এই ঘরে উচ্চ অবস্থায় বসে আছে সেটা অর্থাৎ প্রথম পনেরো দিন আর প্রথম লাস্ট মান্থ এর মধ্যে কিন্তু বিচারে প্রত্যেক রাশির মধ্যে আপনার ক্ষেত্রেও সেটা সূক্ষ্ম মাংসের জুতি তৈরি হয়েছে সুতরাং এক থেকে চোদ্দ তারিখ প্রথমে বলে আর্থিক জায়গাটা একটু খরচ বাড়বে বাবা মা বা সন্তানের জন্য কিন্তু আপনার খরচ বা টেনশন অস্থিরতা বোধ কাজ করবে কোনো জিনিস আপনার নষ্ট হতে পারে এক জিনিস বারবার কিনতে এক কাজ বারবার করতে ভীষণ মানসিক অস্থিরতায় ভুগবেন আপনি নষ্ট কর্মচারী কোনো কর্মচারীদের জিনিস চুরি করতে পারে বা অর্থ লসে সরি টু সে যার জন্য আপনার মানুষের ভীষণ চাপে দেন ভীষণ খিটখিটে মেজা হতে পারে কোনো তারিখের সময়টা কিন্তু আপনার অনেকটা ফেভারে আসবে পুরনো অর্থ ফেরত পাবেন হঠাৎ কোনো বড় ড্রিল হতে পারে বা বড়ো প্রাপ্তিযোগ হতে পারে এবং আপনি যে লস করেছেন সে লসটা অনেকটা রিকভারি করা একটা ব্যবস্থা বা সুযোগ তৈরি হতে পারে এটা হলো ধনের ক্ষেত্রে মানে আর্থিক জায়গাটা পারিবারিক ক্ষেত্রে কি পারিবারিক ক্ষেত্রেটা হচ্ছে আপনার ছকে যেহেতু হংসযোগ তৈরি হয়েছে ঘরে কিন্তু আপনার একটা মানে পূজা আচ্চার পরিবেশ তৈরি বা আপনি নিজে কোনো হয়তো নানারকম প্রবলেম ভুগছেন ভাবনা হয়তো পুজো একটু করি এরকম কোন মানসিকতা আপনার তৈরি হতে বা কোনো মাংলিক অনুষ্ঠানে আপনি অ্যাটেন্ড করতে পারেন কোনো তীর্থস্থানে যেতে পারেন হয়তো দু চার দিন বাবা মাকে নিয়ে বা ফ্যামিলির লোককে নিয়ে আপনি তীর্থ তীর্থস্থানে যেতে পারেন নিজে হয়তো হট করে চলে যেতে পারেন এরকম হতে পারে সন্তান নিয়ে বলি সন্তান নিয়ে কিন্তু বড় সুখবর পেতে পারেন নিঃসন্তান যারা আছে সেখানে কিন্তু কনসিপ্ট করতে বা সন্তান জন্য সুখবর পেতে পারেন সন্তান হওয়ার সুখবর পেতে পারেন মাইন্ডিট সন্তানের কাছ থেকে কিছু গিফট পেতে বা সন্তান আপনাকে যদি আপনার সন্ধানে বড় হয়ে যেতে পারে তার সন্তানের কাছে কোনো গিফট বা আপনি হয়তো সন্ধানে কিছু গিফট দিতে পারে কিছু কিনে দিতে পারে সন্ধানের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে সারা শরীরটা নিয়ে বলি আপনার চেয়ারের মধ্যে একটা মানে চেঞ্জ আসবে কিরকম আপনি হয়তো নিজেকে একটু নতুনভাবে সাজানোর চেষ্টা করবেন বা আপনি হয়তো ভাববেন যে আমার এরকম প্রবলেম যে আমি একটু মর্নিং ওয়াক করি বা একটু মডিটেশন করি যে শরীর নিয়ে একটু সচেতন হবে যাকে বলে ঠিক আছে আপনার শরীর খাবার দাবার মধ্যে আসবে এবং কোনো রিলেশন আপনারা কিন্তু এই সময় এসে বন্ধুত্ব এসে যেতে পারে শরীর স্বাস্থ্য বেশি ঠিক করতে কোনো রিলেশনের জন্য অবৈধ রিলেশন আমার জড়িয়ে পড়েন না এটা কিন্তু রিকোয়েস্ট আপনাদের কাছে যারা মকর রাশির স্টুডেন্ট যারা আছে এই সময় কিন্তু কোনো কিছু কেনাকাটিতে আপনার খরচ হতে পারে বিশেষ কোনো গাড়ি বা ইলেকট্রনিক আইটেম আপনি কিনতে পারেন কোথাও কোনো ঘুরতে যেতে পারেন এই সময় ঠিক আছে কোনো কম্পিটিভ এক্সাম যদি দিয়ে দেন সেখানে সাকসেস পেতে পারে কম্পিটিভ যদি চলে এই সময় আপনার যে এই সময় কোনো এক্সামও চলে আপনি সেখানেও কিন্তু সাকসেস পাবেন স্টুডেন্ট যারা যারা চাকরির চেষ্টা করছেন এই সময় একটা একটি সাত তারিখ কিন্তু একটু সাবধানে মেনে এই সময় কিন্তু হওয়া কাজ বিগড়ে যেতে বা চাকরি যাতে ভীষণ চাপে থাকতে পারেন এই সময় যদি কোনো ইন্টারভিউ থাকে চেষ্টা করেন অ্যাভয়েড করতে সব কাজ বিগড়ে যাবে একটা একটি সাত তারিখ কাজের যাতে যথেষ্ট ডিস্টার্ব হবে কিন্তু মানে আপনি মানে হওয়া কাজ আপনার বিগে বসের সাথে মনোমানিন হবে আপনার শখ অনুযায়ী সব আপনার লেক পুল করার চেষ্টা করবে কিন্তু যখন বুথ ট্রানজিট হয়ে যাবে তখন কিন্তু সাত তারিখের বুথ ট্রানজিট হবে আট তারিখ ন তারিখের পর থেকে সময়টা আস্তে আস্তে আপনার ফেভারে আসবে এবং কাজের জায়গায় যথেষ্ট আপনার সুনামের আপনাকে গুরুত্ব পাবে বা বস আপনাকে যথেষ্ট গুরুত্ব দেবে এবং আপনার আস্তে আস্তে নিউ কোনো পথ বা নতুন কোনো পৌঁছায় ইনক্রিমেন্ট হতে পারে নতুন করে কাজের সুযোগ আসতে পারে যারা প্রেম করছেন তারা কিন্তু এই সময়টা কোথাও একসাথে ঘুরতে যেতে পারে একসাথে সময় কাটাতে পারেন হয়তো নিজেরা কোথাও ডিনার করতে যেতে পারেন কিছু কেনাকাটি করতে পারেন এবং কি আপনার যে পার্টনার সে যদি কোনো কর্মের সাথে থাকেন তাহলে তারও কিন্তু এই সময়টা যথেষ্ট সাপোর্ট করবে এবং তার কোনো আপনার পছন্দ মতো কোনো সিট পেয়ে যেতে পারেন মানে পুমসা যাকে বলে কিন্তু যারা বিবাহিত এই সময় আপনাদের রিলেশন যথেষ্ট ভালো থাকবে হয়তো নিজেরা একসাথে কোথাও ঘুরতে যেতে পারেন একসাথে সময় কাটাতে পারেন বাইরে কোনো শুভ অনুষ্ঠানে আপনি অ্যাটেন্ড করতে বা কোনো বাইরে কোনো শুভ অনুষ্ঠানে আপনি জয়েন করতে পারেন যারা নিজস্ব কোনো ব্যবসায় জড়িত তারা কিন্তু এই সময় বড় অর্ডার বা বড় ডিল হতে পারে কিন্তু এক তারিখ থেকে সাত তারিখটা খুব সাবধান এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত খুব সাবধান কর্মচারী সাপোর্ট পাবেন কিন্তু এক তারিখ থেকে সাত তারিখ কিন্তু কর্মচারী সাপোর্ট পাবেন না সেল বাড়বে মেশিন বা আদার্স কিছু রিলেটেড কিছু জিনিস আপনার কিনতে হতে পারে ব্যবসার ডেভেলপ এবং সাত তারিখের পর থেকে সেটা সময়টা আপনার ফেভারে আসবে এবং আপনি যে নতুন কোনো প্ল্যান করে এই সময় সেখানেও কিন্তু সাকসেস এটা কিন্তু ওভারঅল আপনাকে বিশ্লেষণ করলাম আশা করি অনেকাংশে আপনাদের মিলছে বা মিলবে এবং ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব নোটিলটা অন করেন যতগুলো লোকে শেয়ার করবেন আর যদি লাইভে আমার সাথে কথা বলতে চান আমার কমেন্ট পোস্টটা অবশ্যই ফলো করেন কবে কখন লাইভে আসে সেটা জানতে আজ নমস্কার সবাই ভালো থাকুন